জীবন নদী, ঘূর্ণি পাকে আ কত কা বাইবি খেয়াবো। কোনে মেঘ
মেঘ জমেছে ঈশানে কোণে, মেঘ জমেছে দেখ না রে তোর শিয়রে সম জীবন নদী ঘুরনি পাকে আর কতকাল পাইবি মোর, আর কতকাল পাইবি মোর, আর কতকাল পাইবি সংসারের মায়া, সংসারের মায়া আবার শিঙি মাছটা মারছে কাটা পরানে যায় জলিয়ারে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া ওরে ট্যাংরা তবু কাটনে যায় মাগুর মাছে ক্যাটক্যাটায়, ট্যাংরা তবু কাটনে যায় মাগুর মাছে ক্যাটক্যাটায়, আবার শিঙি মাছটা মারছে কাটা পরানে যায় জলিয়ারে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া দাদা মাছে কাদা খাই পুঁটি মাছের পরানে যায়, দাদা মাছে কাদা খাই পুঁটি মাছের পরানে যায়, আবার বৃষ্টি হলে কই মাছটা, এটা মায়েরা বলতে পারে কখন বৃষ্টি হয় কই মাছটা ডাঙা দিয়ে চলে ফিরে বেড়ায়, এটা মা বলতে পারে, বাবাদের বলা কঠিন, এটা মায়েরা বলতে পারে, কারা বলতে পারবে তারা সাধন পথে গেছে গুরু দীক্ষা নিয়েছে তারা বলতে পারবে, এই বৃষ্টি হইলে কই মাছটা কেমন ভাবে চলে, আবার বৃষ্টি হলে, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধরেছি গোটা ছয়, গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধরেছি গোটা ছয়, আবার ঝোলে খাইব দুটো বেগুন, আহ কি সুন্দর সাউন্ড গো, স্যালুট জানাই তোমাকে, আবার ঝোলে খাইব দুটো বাগুন দিয়ারে, আমি কি একাই গেবো না তোমরাও গাইবে, গাইবে তো চলে একসঙ্গে, কি মাঝে তো মাঝ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাঝ ধরেছ বড়শি দিয়া ওরে ট্যাংরা তবু কাটনে যায় মাগুর মাছে ক্যাটক্যাটায়, ট্যাংরা তবু কাটনে যায় মাগুর মাছে ক্যাটক্যাটায়, আবার সেই মাছটা মারছে কাটা পরানে যায় জ্বলিয়ারে,
মাছ ধরেছো বড়শি দিয়া, ও তনুতি কি মাছ ধরেছো বড়শি দিয়া, ও তনুতি কি মাছ ধরেছো বড়শি দিয়া, ও তনুতি কি মাছ ধরেছো বড়শি দিয়া, ঝিয়ের পেটে ঝিয়ের পেটে মায়ের জন্ম। বাবা এই যে মায়েরা বুঝতে পারবে কেমন একটা উল্টো কথা, না জিকে হয় মানে সন্তান হয়, কন্যা সন্তান তারে জিক কয় যে এই সন্তানের গর্ভে মায়ের জন্ম নেছে, এটা বাউলের আউল কথা বললা বোঝা বড় যায়। হ্যাঁ এইখানে ব্যাখ্যা বাঙায় দ্বিতীয় নাহলে বোঝা খুব কঠিন হয়ে যাবে। ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার পাত্র নাই গো, হায় হায় লোক আছে তার পাত্র নাই গো। কেমন কথা দেখেছো বাবা, ঘর যখন আমরা বানাই তার তো একটা দুয়ার থাকতো, না বাইরে বন্ধু থাকিয়ে ঘরের মধ্যে তো বন্ধু থাকতো। এই কথাটা মায়েরা ভালো করতে পারে, যখন আমি মাতৃ যশোরে ছিলাম মা, এই দেখো ছোট্ট করে বলে যাই, তখন একটা ডিম্বর মধ্যে ছিলাম বাবা, একটা মুরগির ডিম দেখিস বাবা, ঠিক মুরগির ডিম তদ্রুপ এই মাতৃ ডিম্বর মধ্যে আমরা ছিলাম, সেখানে কিন্তু ঘর ছিল বাবা, দুয়ার ছিল না, সেখানেই কিন্তু 10 মাস 10 দিন আমি আহার নিদ্রা
সব কিছু করেছে, এটা মানব দেহের কথা বলছে। ঘর আছে তার, দুয়ার নাই, লোক আছে তার, বাপ নাই গো, হাই হাই, লোক আছে তার, বাপ নাই গো, আবার সাধুজনের সঙ্গ করে বসবো আমার গানের ভাষা, এখন কথা কওয়ার যুগ নাই, তাহলে গান গাওয়ার যুগ, তাই অল্প করে বলে গেলাম। কোন মাটির কথা বলছে? বলছে এই মাটির দেহ, মাটি, এটা মাটির দেহ, এই মাটির দেহটাকে খাঁটি করতে হবে, জমিনটাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। জমিনের মাটি প্রস্তুত করে যদি বীজ পোতা দেয় বাবা, গাছ ফসল ভালো হয় না। এখান থেকে মহাজনের বাণী নিয়ে আমার লেখা, এই মাটিটাকে
মাটিটাকে খাটি কোটে বিজিতাতে করো রূপ, মানবে জমিনে চাষ করো thank you.
যদি ধরো কুডুর চরণে পাতে ওরা যে হবে দম বাবা, এটা রেখে পাউলান দিকের গান, তত্ত্ব গান। মানব জমিন, মানব জমিন চাষ করো মন, এই মানব জমিন মানব জমিন।